এই যে সামিত আর এই যে উর্বি আমাদের সঙ্গে থেকো, যাতে গরম পড়েছে বোঝা যাচ্ছে, খুবই গরম পড়েছে, বাকিটা বলে দাও। সবই সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে। তুমি একটা গান শুনেছো? পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া, স্বাদে ব্রাইট, পেটে লাইট, আই এম রাইট, ইউ আর রাইট এন্ড ইউ আর লেফট। দেখলে ভেঙে দিলে? আচ্ছা সরি 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 সরি, না খেতে বুঝতে পারবে না গরমকালে। চোখ দেখে নিতে হয়, এই আমাকে একটু দে, তো জলটা ভালো হয়েছে, আমাকে একটু দে না, আমি নিচ্ছি কেন। আহা, বাঁকুড়ার মেস থেকে বাঁকুড়ার খাবার খাচ্ছি, আমার এইগুলো খুব ভালো লাগে। প্রত্যেকটা প্রান্তের আলাদা আলাদা খাবার আছে। চকচকোটা মাখলাম আর এই মুকুটায় ঢোকালাম পেঁয়াজ কামড়া। গুড আফটারনুন, আজকে আমরা চলে এসেছি জব্বর রোববারে, জব্বর একটা খাবার নিয়ে। আজকে কিন্তু আমি বলছি জব্বর রোববার না বলে, এত গরম না, আচ্ছা গব্বর রোববার বললে ভালো হতো। ঠিক আছে আজকে তাহলে গব্বর রোববার, জব্বর রোববার, গরমের জব্বর রোববার। এত গরম পড়েছে মানে জাস্ট চিন্তার বাইরে, তাই জন্য আমরা ঠিক করেছি যারা আমাদের হাউসমেট তাদেরকে একদিন একদিন করে ছুটি দেওয়ার। আর আমাদেরও কাজের এত প্রেশার যাচ্ছে যে রান্নাঘরে ঢুকে গিয়ে এখন রান্না করবার জব্বরভাবে খুব একটা ইজি কাজ নয়। রান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও সেরকম ইচ্ছে করছে না, তাই জন্য কমের উপর হালকার উপর একটু সামার ফ্রেন্ডলি খাবার কি হতে পারে, তাই আজকে আমরা চলে এসেছি পান্তা ভাত স্পেশাল খাবার নিয়ে। আর আরেকটা কারণ হচ্ছে আজকে ভীষণ আমরা প্রচণ্ড টাইট শেডিউলে চলছে, অনেকগুলো কাজ একসঙ্গে আছে, তো আমাদের কাছে আমাদের যে প্রফেশনটা সেটা তো সবসময় সানডেটা সানডের মতন হয় না, যে সারা সপ্তাহ কাটলাম সানডে ছুটি, আমাদের আজকে সানডে ম্যাক্সিমাম কাজের চাপ, তার মধ্যে একটু লাইট খাওয়া দাওয়া যেটা এই ওয়েদারের সঙ্গে যায় সেটা নিয়ে তোমাদের কাছে এসেছি। এবার তুমি খাবারটা আলাপ করিয়ে দাও। আচ্ছা আমি কেন আলাপ করাচ্ছি, কেননা পান্তা ভাত যেহেতু আমি বাঁকুড়া থেকে বিলং করি, তাই আমাদের কাছে পান্তা ভাতের ডেফিনেশনটা একটু অন্যরকম ওদের থেকে, কেননা ও বোধহয় জানতো পান্তা ভাত মানে শুধু জলের মধ্যে জল ঢেলে দেওয়া, ঠিক ঠিক, মানে ভাতের মধ্যে সরি জল ঢেলে দেওয়া, কিন্তু সেটা নয়। পান্তা মানে হচ্ছে সেটাকে তোমার ফরমেন্টেড আর কি ব্যাপারটা, আগের দিনের ভাতটার মধ্যে জল ঢেলে রেখে দেওয়া, যেটা এটা এখানে আমরা জলের মধ্যে কিছু গন্ধরাজ পাতা, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু, জল আর একটু বরফ এখন দিলাম, দিয়ে রেখে দিয়েছি। তোকে কাছে নিয়ে আসি? আমি দিয়ে দিচ্ছি, আগে ভাতটা ছেঁকে দিলাম। আচ্ছা তারপর তুমি জলটা নিজের মতো নিয়ে নিও, পরে জল নেবো, তাই তো? হুম, এটা আমি আজকে খাওয়াটা শিখছি, বেসিক্যালি পান্তা ভাত খেয়েছি কিন্তু এই বাঁকুড়া স্টাইলে খাইনি, আজকে বাঁকুড়া খাওয়ার। শুধু বাঁকুড়া বলে না, হয়তো মেবি এরকম করেই রাইট রাইট রাইট, পান্তা যেরকম অথেন্টিক খাওয়া হয়, আমরা সত্যি কথা বলতে কলকাতাতে মানুষ হয়েছে তো, মানে সাউথ কলকাতা খুব একটা পান্তা ভাত সেই রকম আমার বাড়িতে প্রচলন ছিল না, একটু জল দিয়ে ভাত খাওয়াটা জানতাম। অথেন্টিক পান্তা ভাত আজকের উর্বি আমাকে শেখাবে, আমি শিখবো, আমি খাবারের স্বাদটা নিয়ে তোমাদের বলবো, আমি কিন্তু এটাতে কিছুই জানি না, খালি খেয়ে বলবে কেমন লাগে, আমি শুধু আজকে খাবো। আর তার আগে আমি আলাপ করিয়ে দিই খাবার আজকে কি কি আছে সেই পদগুলোর সাথে, পান্তা ভাতের সাথে। পান্তা ভাত আজকে নিজেই রাজা,
হ্যাঁ শো স্টপার ওকে আচ্ছা তোমরা ভাবছই বাটিতে মুড়ি কেন আছে সত্যি তো হুম সেটা আমি একটু পরে দেখাবো আচ্ছা আলাপ করিয়ে দিই এটা হচ্ছে চপ মাখা যেটা কোনোদিনই আমি জীবনে খাইওনি শোনেওনি না মানে চপ মাখা এটা গরম গরম চপ কালকের আনা চপকে পেঁয়াজের টুকরো লঙ্কার টুকরো একটু আচারে তেল দিয়ে মাখা আছে বাহ এটা হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা একটু কারি পাতা বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা কুড়ে কুড়ে দেখো আওয়াজটা শোনো এই যে এই যে না কুড়কুড়ে বাহ আচ্ছা ওখানে আছে মুসুর ডালের বড়া এখানে আছে মৌরলা মাছের টক আহা একটুখানি অল্প আলু দিয়ে বাহ যাতে কাইটা হয় আচ্ছা এই আলুটা ওই ঘুগনির মতো যেটা রাস্তার ঘুগনিতে দেখবে আলু দিয়ে যেটা ওটা কাই করার জন্য আলু দেয় ওই ব্যাপারটা আর এখানে আছে কুন্দ্রি ভাজা যেটা পান্তা ভাতের সাথে দারুণ খেতে লাগে এটা আছে বেগুন পোড়া তোমরা গান শুনেছো পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া এটা গান ছিল শাবানা আজমি ছিল এরকম করে হামান দিস্তায় দেখো খুব সুন্দর গানটা খুব বিউটিফুল গানটা আর আছে মুচমুচে মাছ ভাজা এটা কাতলা মাছ ভাজা তো কাতলা মাছ ভাজা এটা আমি তো কিনেছি আমি জানি এটা তো আমরা গিয়ে কিনলাম আর এটা হচ্ছে আমের আচারের উপরের তেলটা ওয়াও এটা তো বিশাল স্বাদে এদিক ওদিক করে একদম আরে পেঁয়াজ লঙ্কা তো চলো স্টার্ট করা যাক চলো লেটস স্টার্ট পান্তা ভাতটা জল ছাড়া একটু ছেঁকে দিয়েছো অনেকটা একদম চটকালে তুমি সে একবার আমাকে বলেছিলে যে চটকালে তাহলে ভাতের এই যে ব্যাপারটা ওই আলুর মতন জলের মধ্যে ঠিক যায় না মানে জল সুপ হয়ে থাকলে জল থাকলে ভাতটা চটকানো যায় মানে জল দিয়ে চটকানো যায় না আগে চটকে জলটা মেশালে বেশ একটা এই যে দেখো মানে অলরেডি দেখো চটকাতে চটকাতে কিরকম হয়ে গেছে মানে এই যে এই যে এই যে এই যে দেখো ভাতের স্যুপ একটা মানে মনে হচ্ছে সুইটকর্ন স্যুপ ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এবার আমি তোমাকে দিয়ে দেবো এখান থেকে আম তেলটা ওকে আম আদমিকে আম তেল দিয়ে দাও উরে বাবা কি গন্ধ আবার বলছি তোমাদের গন্ধটা পেতে গেলে তোমাদের কিন্তু এই জিনিসটাই আমরা যা যা করছি সেটা যারা যারা জানো তারা তো জানো আর যারা যারা জানো না সেটা কিন্তু এবারে অল্প ভাত তুমি এটা প্র্যাকটিস করো বেগুন পোড়া দিয়ে খাও আচ্ছা অল্প দাও অল্প অল্প করে অল্প দাও এর থেকে অল্প হ্যাঁ আমি আগে নি কেন এতগুলো আছে তো আচ্ছা তাহলে অল্প দিলাম হুম আমি আগে দেখি কেমন স্বাদটা তারপর আমি বেশি নেব দিয়ে বেগুন পোড়া দিয়ে খেতে হবে তো আমি একটা লঙ্কা চাই হ্যাঁ নিশ্চয়ই লঙ্কা ছাড়া আমার পাত্তা কিরকম লাগে লঙ্কা আর একটা আর একটা কি ও ইয়েস এইবার ব্যাপারটা জমেছে ভাই এখানে দেখতে পাচ্ছ অলরেডি রং হয়ে গেছে আমি একটুখানি নুন দেওয়া আছে কি না নুন দেওয়া নেই আচ্ছা তাহলে একটু নুন দিচ্ছি তোমরা সবাই জানো আমি একটু বেশি নুন খাই কেমন হয়েছে দাঁড়া দাঁড়া তো খুব আরাম লাগছে এইবার যাবে আমার মুখে আচ্ছা বেগুন ভাত বেগুন ভাত বেগুন ভাতে বা বেগুন ধরো বেগুন পোড়াটা কি দিয়ে আমি খাবো তো হ্যাঁ ঠিক আছে আজকের আমি পুরো স্টুডেন্টের মতন খাচ্ছি কেননা খাবারটা যদি আসল স্বাদ জানতে হয় তাহলে কেমন করে অথেন্টিক খাবারটা খেতে হয় সেটাও জানতে হয় এই জিনিসটা আমার জানা নেই কিন্তু ভাবতেও পারছি না আহ বেগুন পোড়া দিয়ে ভাত এরকম ভালো লাগে আমার প্রথমবার খাওয়া প্রথমবার খাওয়া এর মধ্যে আমি পাচ্ছি পান্তা ভাতে যে লেবুর গন্ধটা সারা রাত ভিজেছে সেটা আছে পান্তার যে পান্তা মানে একটু বোধহয় ফার্মেন্ট করেছে যেটা ফার্মেন্টের টেস্টটাও আছে আর তার সঙ্গে বেগুন পোড়া দিয়ে মানে দেখো 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 কীরকম গরসটা হয়েছে বা গ্রাসটা হয়েছে কি বলো গ্রাস বিশাল একটা শান্তি শান্তির খাবার একদম গরমকালে মানে চূড়ান্ত শান্তি কুন্দ্রি আলু ভাজা তোমাকে একটু দিই দাও আর একটু দেবো আর একটু দাও ওকে
ডান্ডিল লহো, আমি একটু খুঁজি আলু ভাজা নিচ্ছি, আমি সব আজকে একটু একটু করে প্রথমে নিচ্ছি, তারপরে আমি যেটা আমার বেস্ট লাগবে সেইটা দিয়ে পান্তা ভাতটা সারবো। আমার তো মনে হয় পান্তা ভাত এমনি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দাও, বড়া দাও তো আমাকে, ও বড়াও দেবো, ওটা মসুর ডালের বড়া, দুটো দাও, এরাও দুটো নাও, আমিও দুটো নিই। মানে তুই বলছো ভাজাগুলো দিয়ে খাবো, আর আলু ভাজাটা কখন নেবো? আলু ভাজা তুমি যখন ইচ্ছে খাও, আলু ভাজাটা আমি জেনারেলি এই জল মানে পান্তার ভাতের সঙ্গে এই ঝুরঝুরেটা কখনো খাইনি, কিন্তু যেহেতু করিয়েছি ওই জন্য রেখেছি, তুমি খেতেও পারো নাও খেতে পারো। আচ্ছা, না আমি খেতে চাই সবটা, আমি স্বাদটা নিতে চাই। বাহ, কুঁদরি ভাজা দিয়ে, কুঁদরিটা যে আমার খুব ফেভারিট তা নয়, আমারও তাই, কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে, মানে ভাতের স্বাদটা এত ভালো না, ভাতের স্বাদটা ভীষণ ভালো যে আর কিছু লাগে না। আচ্ছা, ডালের বড়াটা খেয়ে দেখি, এটা ডালের বড়া তো? হ্যাঁ হ্যাঁ, অপূর্ব হচ্ছে, মানে সেই ডাল ভাতই খাচ্ছি কিন্তু অন্য রূপে, ডালের বড়াতে ডাল, সবজি হচ্ছে এখানে, হ্যাঁ এই আমি বাদাম ওলা দেখো, বাদাম দেওয়া, কারি পাতা দেওয়া, লঙ্কা দেওয়া, আলু ভাজা, আমি এটা খুব ফেভারিট আমার, এটা বেসিক্যালি আমি ডাল ভাতের সঙ্গে আমার খুব চলে, পান্তা ভাতের সঙ্গেও দেখছি কেমন চলে, আমার চলবে মনে হয়, কেননা পান্তা ভাত তো এমনি নরম নরম, এটা মুচমুচে স্বাদে বোধে একটু এটা টেক্সচারে চেঞ্জ হবে, একটু মানে ইন্টারেস্টিং হবে, দেখি তোমরা কে কুঁদরি ভালোবাসো তারা খেতেই পারো, যে কোনো কুঁদরির জায়গায় যে কোনো একটা এরকম পটল বা কুঁদরি ভাজা করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা অনবদ্য, যেটা আমি আরেকটু নেবো, এই বেগুন, বেগুন পোড়া দিয়ে, হ্যাঁ বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত আমি আরেকটু নিই, একটা অনবদ্য ব্যাপার, ভাতটা একটু কম দিয়েছো তুমি, আরেকটু করে দিয়েছি যাতে আরও নেবে, কারণ না পান্তার মধ্যে জল মেশানো থাকে তো, এবার জলটা খেয়ে খেয়ে পেটটা ভরে যায়, ওই জন্য কম কম দিয়েছি। আমি একটু নিচ্ছি তাও, হ্যাঁ নিশ্চয়ই, আবার একটু চটকালাম, ওই তেলটা দাও, হ্যাঁ আহা হা, জারা সা জারা তেল দে, আহা আজকের কিন্তু খাবারের এত কিছু আছে আমি দেখছি, কিন্তু খাবারের মানে প্রত্যেকটা আইটেমের খোকা বাবু হচ্ছে কিন্তু আজকে পান্তা ভাত, পান্তা ভাত, ইয়েস, তোমার একটা এমন জিনিস খাবো না, অবশ্য আমি জানি না তোমার ভালো লাগবে কিনা, লাগবে লাগবে, মানে তুমি যখন খাবে এটার পরই ওটা আসছে, কনসা সব সাথে গন্ধেতে মিশিয়ে জলটার মধ্যে থাকে, আমরাও স্যুপ বানাতে জানি, আমাদের স্যুপটা ন্যাচারাল বলো, হ্যাঁ শুধু চাইনিজেই স্যুপ হয় বা কন্টিনেন্টাল স্যুপ হয় তা নয়, আহা হা, এবার চলো নেক্সট চলো, হ্যাঁ সারপ্রাইজটা দাও, এবার এলো তোমার কাছে মানে আমার কাছে নয়, আচ্ছা একটা খুবই নতুন একটা জিনিস, সেটা হচ্ছে সবাই ভাবছিলে হয়তো বা যারা খাও খেয়ে অভ্যস্ত তারা হয়তো জানো যে মুড়ির বাটিটা কেন রাখা পাশে, তাই তো আমরা বাঁকুড়ায় ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের বাড়িতে যারা রেখা পিসি সুমিতার পিসি যারা কাজ করতো আর কি, আমায় দেখতো আমার ভাইকে দেখতো, তো ওরকম তারা যখন খেতে বসতো ভাতের সঙ্গে মুড়ি মিশিয়ে খেত, আমি না সেই গন্ধটা ছোট্টোর থেকে পেতাম, আর আমার প্রচণ্ড লোভ লাগতো, যে মনে হতো যে ওই যে এরকম করে মেখে মেখে টান করে খাচ্ছে ওটা মনে হতো, মনে হতো আমি এমনি করে দেখতাম ভীষণ লোভ লাগতো, তাই আমি যখন বাঁকুড়া যাই ওই মাঝে মাঝে কিন্তু আমি এই ভাতের সঙ্গে মুড়ি মিশিয়ে খাই, তোমরাও কখনো খেয়ে দেখো, একটা কনকশনের যে একটা টেস্ট হয় না ভাতে আর মুড়ির, মুড়িও তো চাল
আর ভাত ও চাল, দুটো দুটো দু রকম ফ্লেভারের চাল। এবার যখন একটা সেদ্ধ চাল একটা ভাজা চাল, এবার যখন দুটোকে মিশিয়ে খাওয়া হবে অনবদ্য টেস্ট হয়, অনবদ্য। চলো তোমাকে দিয়ে চলো দেখি, হাতে তো শুনলাম একটুখানি, আমি যেরকম করে বলবো ওরকম করে তুমি দিলাম মুড়ি। আহা, বাঁকুড়ার মেস থেকে বাঁকুড়ার খাবার খাচ্ছি, আমার এগুলো খুব ভালো লাগে। প্রত্যেকটা প্রান্তের আলাদা আলাদা খাবার আছে। এটা হচ্ছে চপ মাখা। এই চপটাকে নিয়ে এসে আমি জাস্ট পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মেখেছি, মানে ওই তেলটা। হ্যাঁ ওই তেলটা। ওরে সাবাস, এটাকে ওখানকার লোকেরা বলে, এটা বলো তো, চপচকুটা। ওরে চপচকুটা খাবি নাকি? চপচকুটা, চকুটা মানে চটকে। ও চপচকুটা, যেটা তুই আমার মাথা চকুটা করিস। হ্যাঁ ঠিক আছে ভাই। ওরে বাবা, ডিফারেন্ট ডিফারেন্ট, মানে কি বলবো, টেক্সচার। একটা কড়মড়ে, একটা একদম নরম, আর চপচাকুটাটা চকু নয়, চকু চকুটা চকুটা সরি চপ চকুটা চকুটা। একটা পেঁয়াজ দাও। একটা পেঁয়াজ দিল, প্রাইস পেলাম পেঁয়াজের। চপচকুটা আমি একটু নুন দিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। নুনটা দিলাম, নুন মাকুটা, নুন মাকুটা, চপচকুটা, তারপরে গিলোটা। গিলোটা চলো প্রথম বড় এটা নিচ্ছি, চকচকোটা। আরেকটু টাইট মাখো। আরেকটু টাইট মানে কি করবে এটাকে? আমি মেখে দিচ্ছি এটাকে, এটাকে মানে চটকাবো আরেকটু। হ্যাঁ দাও না, করছি করছি এরকম করে পুরো এই পেঁয়াজটাকে মেখে দিই। আচ্ছা, মানে আরো পেঁয়াজ চকোটা। ঠিক আছে, সব কুচ সবুটা চকোটা। ঠিক আছে, হেভি নামটা আমার দারুণ লাগে, নাম তো শুনেই আমার অর্ধেক। কত কি আছে না বাংলায়, কত রকম কি আমাদের খাবার আছে। লঙ্কাও দিলাম, সব সময় যে মাটন চিকেনের মধ্যেই যে ব্যাপারটা আছে তার নয়। চপচকুটা মাখলাম আর এই মুখুটায় ঢোকালাম। পেঁয়াজ কামড়াও। সঙ্গে সঙ্গে আমি জানো তো চলে গেলাম সত্যি বাঁকুড়া এসে। মনে আছে একটা চপের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, ভাজছিল গরম গরম, যখন আমরা ওই পাহাড়ের ওখান থেকে আসছিলাম। মানে তোমাদের পাহাড় ও শুশুনিয়া, শুশুনিয়া থেকে আসছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই টেস্টটা পেলাম গো আমি। তেলটা দিয়ে মানে অসাধারণ লাগছে, অপূর্ব এটা। দেখো যারা দৈনিক খেটে খায় তারা না রসিয়ে খেতে জানে দিনের শেষে, জানো তো। এই যে ঠিক খেতে না ভাই, ওদের থেকেই আমার এটা শেখা। এটা কখনোই আমাকে কোনো রেসিপি ইউটিউব এসব দেখে শিখতে হয়নি। ছোট্টবেলায় যারা আমাদের বাড়িতে থাকতো বা থাকতেন, সারাদিন কাজকর্মের পর খুব আয়েস করে বসে খেতে বসতো তারা, আর ঠিক খাওয়ার রসদটা আমি ওদের খাওয়া থেকেই পেতাম। এখন মুড়ি মুড়ি আছে বাবা, আমি কোথায় ঢেলে দিচ্ছিলাম জলটা? ব্যাস ব্যাস ব্যাস, একটু জল খেতে খেতে, আমি জল খাই না। তোমাদেরও বলি যেটা আমি করি আর শুনেছি, যে খাবার আগে জল খাওয়া একটু ওকে, খেতে খেতে জল খেলে একটু একটু যদি খাওয়া তাহলে খাবারটা হয়তো হজমেশ হিয়ে হয়, মানে মানে হেল্প করে একটু গলা ভেজানোর মতন, আর যদি দরকার না হয় বেস্ট। আর খাবার পরে অন্তত এক ঘন্টা তুমি যদি জল না খাও তারপরে খাও, তাহলে খাবারটা হজম হতে খুব সাহায্য করে। অম্বল অ্যাসিড যাদের আছে খেয়েই জল খাওয়াটা খুব একটা ভালো শরীরের জন্য না। অনেক ডাক্তারের থেকে শুনেছি, অনেক যারা ডায়েটিশিয়ানস আছে বিশেষজ্ঞ আছে তাদের থেকে এটা শোনা, আর আমি একটু প্র্যাকটিসও করি। আমি না খুব যেটা কেউ অভ্যস্ত, মানে চপ মাখার এটা এক্সাক্ট স্বাদটা পাচ্ছি না, কেননা বাঁকুড়ার চপ আর কলকাতার চপ হেলে তফাৎ, বুঝেছো তো। আর কোথায় জিরের গন্ধ পাচ্ছি, যেটা আমার একটু মুডটাকে আমার
খারাপ করে দিচ্ছে। এখানে চপ না, কলকাতার সাউথ সার্কুলার চপ তোমার বাঁকুড়ার চপের মতো কোনোদিন হবে না। যেটা আমি বলেছিলাম, একটা দোকানে হয় কিন্তু সেই দোকানটা কালকে সেখান থেকে আজকে মানে কালকে রাত্রি আমাদের চপটা আনতে হয়েছিল, আজকে তো রোববার, সেই দোকানটা অবধি পৌঁছতে পারলাম না, কেননা আমাদের এত কাজের চাপ ছিল, সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। তাই জন্য আজকে একটা অন্য দোকান থেকে চপ আমরা নিয়ে এলাম, কিন্তু সেটা বেস্ট চপ নয়। চপ যত ভালো হবে চপ চকুটা ততটা ভালো হবে, তাই না? এটার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ এইটা বন্ধুরা, এটা তোমাকেও বলি, একটা শোতে আমাদের যে আকাশ আছে না ড্রাইভার, তো আকাশ মেদিনীপুরের, বুঝেছো, আকাশ আর শান্তনু আমাদের আমাদের একজন খুব টিমের একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার শান্তনু, শান্তনু পান্ডা, তো এরা দুজনই মেদিনীপুরের। তো আমরা আলোচনা করছিলাম, ওরা আলোচনা করছিল যে দাদা যে মাছের টক খেয়েছো, কত রকমের মাছের টক হয় ওরা মেদিনীপুরের। তো মেদিনীপুরে ইটস আ স্টেপল থিং, মানে এটা মানে একদম ভীষণ ইম্পর্টেন্ট যে গরমকালে ওরা রোজ যাই হোক একটা মাছের টক থাকবে, মানে ওদের বাড়িতে তাই হয়, কাদের কাদের বাড়িতে, তোমাদের বাড়িতে হতো না? আমার আম্মা বানাতো তো। তো সেদিন থেকে আমার ওই মাছের টক, মাছের টক খাইনি বলবো না, কিন্তু খুব রেয়ারলি অন্যরকম ভাবে খেয়েছি, কিন্তু এরকম ভাত দিয়ে বা পান্তা ভাত দিয়ে মাছের টক আমি কিন্তু খুব একটা খাইনি। লেটস নট টক, ফোকাস অন মাছের টক। আহা, এটা মনে, এটা তো মনে হচ্ছে কি আমি কিনে, আমরাই কিনলাম, এটা কিনলাম তো, হ্যাঁ মোরলা মাছ, তোমাদের দেখাবো, হ্যাঁ সেটাও দেখাবো। এখানে রাখলাম, এটা কি মাখতে হয় নাকি আলাদা করে খাবো? সে তোমার যা ইচ্ছে। আমি আর একটু নিলাম, আমি না ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসি। আমিও গো, আমার বাবাও খুব ভালোবাসে, হ্যাঁ আমিও খুব ভালোবাসি, আমার মা আর আমার ভাই ওটা ভালোবাসে না। আচ্ছা, কিন্তু আমি খুব ভালোবাসি ছোট মাছ খেতে, আমি বাঁকুড়া গেলে বাবা মাছ নিয়ে আসে ছোট ছোট। আমিও ভীষণ ছোট মাছ, আমার মামার বাড়ি যখন যাই, মানে আমার চন্দননগরে মামার বাড়ি, মামার বাড়িতেও এই ছোটো চারা বাটা মাছের জিরে বাটা দিয়ে ঝোল, বা ছোটোবেলা থেকে মামার বাড়িতে ওই ওই চারা মাছ কিন্তু একটু মফস্বলে ফ্রেশ পাওয়া যায়, মানে রিয়েল, মানে ওই চালানের মাছগুলো হয় না, মিষ্টি চারা মাছ, হ্যাঁ হ্যাঁ তোর মতন, আমার মতন নয়। আচ্ছা, এখানে কি একটা গন্ধরাজ লেবু চিপতে পারি, দেখি না কেমন লাগে? আমি কখন থেকে চাইছিলাম তুই বললি না ওখানে থাক, নেবে? হ্যাঁ দে, গন্ধরাজ লেবু যদি নাই বা চিপলাম, একটা নি দেখি কেমন লাগে, ভালোই লাগবে, গন্ধরাজ বলে কথা। চলো চলো চলে মিতবা টাকবা খাই দেখি। আচ্ছা আগে এমনি মাছটা খেয়ে দেখি। অপূর্ব, বাহ, অপূর্ব, লেবু মাখার দরকার ছিল না গো, মাখিনি এখনো, তুই মেখে ফেলেছো? একটু দিয়েছিলাম, কিন্তু এমনি যা টক আছে না, ভাতটা দিতে আছে, আসলে ভাতের স্বাদটা অন্য জায়গায় নিয়ে গেল, আমার কিন্তু এটা সবচেয়ে ভালো লাগছে, তাই না? পান্তা ভাত ওই মাছের টক। আচ্ছা একটু খেয়ে দেখি। লঙ্কা নিলাম, রুপি, অপূর্ব, ফ্যান্টাস্টিক। তোমরা কে কে মাছের টক খাও একটু কমেন্টসে জানিও, আর শুধু মাছের টক, হ্যাঁ মানে মাছের টক আমি শুনেছি অনেক রকম হয়, তেঁতুল হয়, আমড়া হয়, তেঁতুল হয়, আমড়া হয়, ওই যে আমচুর হয়, আমচুর হয়, যেটা আমাকে শান্তনুরা গল্প করেছিল যে আমচুর, ওকে মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুর, ওই যে আমচুর দেয়, আমচুরের আমচুর ওদের ওখান থেকে আমচুর ওরা আনে এখানে, এনে মাছের টক করে, মানে ওই আমচুরটা স্পেশাল। তোমরা কে কে আমচুর দিয়ে করো আমায় জানিও, আমাদের আর আমের করো সেটাও জানাতে পারো, আর টক তেঁতুলের না, আর বাকি কিছু দিয়ে যদি টক হয় সেটাও জানাতে পারো। এই দেখো জাস্ট আমার পাকটা কীরকম মেখে কীরকম হয়ে গেছে, দেখো ছিল পান্তা ভাত, এখন কীরকম একটা
স্যুপ হয়ে গেছে। আর স্যুপটাকে এরকম করে ঠিক বলেছ এরকম করে অপূর্ব আসছে এদিকে, ওরা থাকুক ও পারে, মাছগুলো চলে আসছে তোমার কাছে। মাছটা কিন্তু খুব ভালো মাছ। আমি একটু পান্তা নিলাম, দেখছো কি ঢেকুর উঠছে কেমন। আসলে কি বলতো, এই জল ভাত না পেটটাকে শান্তি করে দিচ্ছে। আমি একটু নিলাম ভাত, হ্যাঁ মাছের স্বাদটা নেব। মাছটা দেখি অপূর্ব মাছ, মাছটা কিন্তু দারুণ। কাতলা মাছ খেয়ে আমাদের অভ্যেস আছে, কাতলা মাছ নতুন কিছু নয়। তোমাদের গরমকালে একটু আমাদের সাজেস্ট করো না কি কি খেয়ে একটু পেটটা ঠান্ডা থাকে, কম রান্না করতে হয়, যে রান্না করে তার উপর যেন কম চাপ পড়ে, এরকম কি কি রান্না হতে পারে। এই মাছটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই অভ্যেস তো কাতলা মাছ খাওয়া। একটু খেয়ে দিচ্ছি তোমার থেকে, খেয়ে দেখো তেলটা, খেয়ে দেখো এই যে তেলটা, এই যে তেলটা, এই তেলটা দেখো ভাই। এই তেলটা নিলাম আর মুখে ঢোকালাম, রাতে খাবো আমি। তার মানে এটা হচ্ছে, আর এই পার্টটা বেস্ট, জানো ক্রিসপি মুড়মুড়ে। আহা ভাই, কাতলা মাছ, কাতলা মাছ ভালো। কাতলা মাছের কাছে খুব কম জিনিস দানায়, সবই ভালো, কিন্তু গুড কাতলা মাছ ইজ টু মাচ। আমি কাতলা মাছকে তো খুব ভালোবাসি, ভাজা হলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা আজকে কাজ আছে, তাড়া আছে, আজকের আমরা খুব একটা মাটন প্রন এসব খেলাম না, মানে চিংড়ি মাছ, মুরগি, মাংস, মাটন এগুলো খেলাম না আজকে। আমরা লাইট খেলাম, কেননা 42 ডিগ্রি বাইরে। আর কাজের মধ্যখানে যদিও বা রোববার আমরা লাইট খাবার খেলাম, কিন্তু লাইট হলেও কিন্তু স্বাদে লাইট নয়, স্বাদে কিন্তু ভীষণ হেভি, স্বাদে ব্রাইট কিন্তু খেতে লাইট, পেটে লাইট, স্বাদে ব্রাইট পেটে লাইট। আই এম রাইট, ইউ আর রাইট এন্ড ইউ আর লেফট, দেখলে ভেঙে দিলে। আচ্ছা সরি 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 সরি। এনিওয়ে তোমাদের কাজ হচ্ছে আমাদের সাপোর্ট করো, আমরা যেখানে যেরকমভাবে যখন যে অবস্থায় আছি, যা যা খাচ্ছি, যা যা স্বাদে জীবনের স্বাদে মেতে আছি, সেই স্বাদগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্যেই আমরা এই ব্লগগুলো করছি। তোমরা যত লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তত আমরা উৎসাহ পাব আর আমাদের করার উপায়টাও বাড়বে, তাই তো? ঠিক। তো তোমরা আমাদের সঙ্গে থেকো, এই যে সামিদ আর এই যে উর্বি, আমাদের সঙ্গে থেকো, যাতে গরম পড়েছে বোঝা যাচ্ছে, খুবই গরম পড়েছে, বাকিটা বলে দাও। সবই সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সবাই পাগল হয়ে যাচ্ছে, তাই আমরা আমাদের খাওয়া শেষ, আমরা এবার কাজে বেরোবো। ভীষণ বাইরে রোদ, নিজের জন্য খুব আবার একটু বাজেট টপ নিলাম, আর আর কি করবো, আর কি করবো, আর কি কি খাওয়া যায় জব্বর রোববারে বাড়িতে তোমরা সাজেস্ট করো এই গরমকালে, বুঝেছো? একটুখানি আমাদের উপর রেহেম করো, কি কি কম কম রান্না খাওয়া যায় একটু আমাদের সাজেস্ট করো। কিন্তু ভাইরা আর বোনেরা, বৃষ্টি এক্ষুনি পড়বে, আমি আমি দেখছি সারাক্ষণ ওয়েদার রিপোর্ট, বৃষ্টি পড়লে কিন্তু আবার জব্বর খাওয়া হবে। এই নয় যে আমরা শুধু এরকম লাইট খাবার খাবো, অনেক কিছু নতুন নতুন, ইয়া ইয়া মাটন চিকেন সব আসছে, মাটন চিকেন যত রকমের ভালো ভালো খাবার, ইলিশ মাছ আসবে, সব আসবে, অন্য অন্য ফেস্টিভ্যালস হবে, সেগুলোর জন্য চোখ রাখো, মন রাখো আর শুধুই আমাদের সঙ্গে থাকো। আর তার জন্য কী করতে হবে, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, শেয়ার করো, কমেন্টস করো, আর ওই অল নাকি টিপতে হয়, হ্যাঁ অল, নোটিফিকেশনে অলটা, নোটিফিকেশনের অলটাকে টিং টং করে টিপে দাও, ঠিক আছে? তাহলে আজকের মতো সামিদা রুরভি বলছে, বাই বাই।